বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত দিনাজপুর সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন স্যারের তত্ত্বাবধানে অর্থনীতি দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি তোমরা বাসায় স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করছো। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি প্রফেসর মোহাম্মদ ইদ্রিস মিয়া, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর। শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় অর্থনীতি দ্বিতীয় পত্র, অধ্যায় প্রথম, এবং এই অধ্যায়ের এটা প্রথম ক্লাস। আজকের পাঠের বিষয় বাংলাদেশের অর্থনীতি পরিচয়। তোমরা এই বাংলাদেশের অর্থনৈতিক পটভূমির কিছু ছবি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ম্যাপ। বাম পাশের ম্যাপটি হচ্ছে ভারত উপমহাদেশের তথা সাউথ এশিয়ার ম্যাপ। এখানে 1947 সালে এই ভারত উপমহাদেশ দুটি ভাগে বিভক্ত হয়, একটি অংশ পাকিস্তান, অপর অংশ ইন্ডিয়া। পাকিস্তান আবার দুই অংশে বিভক্ত, একটি পূর্ব পাকিস্তান একটি অংশ, আর একটি অংশ পশ্চিম পাকিস্তান। আমাদের বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, যেটা বাংলাদেশের ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ। একসময় আমরা এটা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম। 1971 সালের 16 ডিসেম্বর বিজয়ের মাধ্যমে আমরা একটা স্বাধীন সার্বভৌম পতাকা অর্জন করি। শিখন ফল, আমরা এই অধ্যায়ের প্রথম ক্লাসে বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি সম্পর্কে জানতে পারব। বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি, প্রাচীন যুগে এই অঞ্চলে ভিন্ন ভিন্ন অঞ্চল ভিন্ন ভিন্ন নামে অবহিত ছিল। হিমালয়াতে দক্ষিণ অংশ হরিকেল সমতট এবং পূর্বাংশ বাঙ্গাল নামে পরিচিত ছিল। এছাড়াও পুন্ড্র পুন্ড্র বরেন্দ্র এরকম আরো বিভিন্ন নামে পরিচিত ছিল। আদিকাল হতে এই অঞ্চলে অনার্যরা বসবাস শুরু করে। এরপর আর্য এবং বৌদ্ধদের আগমন ঘটে। বৌদ্ধদের পর হিন্দু রাজাদের শাসন চলে। 10 শতাব্দীর শুরু হতে মুসলিম উপনিবেশ শুরু হয়। মুসলমান যুগে এই অঞ্চলের নাম বাঙ্গালা বা বাংলা নামে অভিহিত হয়। এই ভূখণ্ডকে আমরা বিভিন্ন ভাগে, শাসনকালকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ব্রিটিশ পূর্ব অর্থনৈতিক অবস্থা, শুরু থেকে 1757 সাল পর্যন্ত ব্রিটিশ শাসন আমল, 1757 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং পাকিস্তানি শাসন আমল 1947 থেকে 1971 সাল পর্যন্ত। ব্রিটিশ পূর্ব অর্থনৈতিক অবস্থা, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। আর্য বৌদ্ধ হিন্দু শাসনামলে বাংলার অর্থনীতি, যেটা 1200 সালের পূর্ব, এবং মুসলিম শাসনামল বাংলার অর্থনীতি, যেটা 1200 সাল থেকে 1757 সাল পর্যন্ত। আর্য বৌদ্ধ হিন্দু শাসনামলে বাংলার অর্থনীতি 1200 সালের পূর্ব পর্যন্ত। সুপ্রাচীন কাল থেকে এই ভূখণ্ডের জনগণের প্রধান উপজীবিকা ছিল কৃষি। খ্রিস্টীয় 5ম শতকে কৌটিল্যের অর্থশাস্ত্রে দুর্লভ কৃমিজাম রেশম শিল্প সহ বিভিন্ন বস্ত্রের কথা উল্লেখ রয়েছে। মসলিন এই অঞ্চলের একটি প্রাচীন বস্ত্র শিল্প, যার খ্যাতি ছিল বিশ্বব্যাপী। 1200 সাল পর্যন্ত এই অঞ্চলে কৃষি কেন্দ্রিক অর্থনীতি বিদ্যমান ছিল। এই অর্থনীতিকে আদি ও হিন্দু যুগের অর্থনীতি নামে অভিহিত ছিল। এই সময়ের অর্থনীতিতে বিভিন্ন শাসকরা শাসন করত। গুপ্তযুগ, মৌর্য যুগ, পাল যুগ এবং সেন যুগ। কিন্তু সব যুগের
মোটামুটি ছিল চাষাবাদ কৃষি নির্ভর। কৃষি নির্ভর হলেও এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মৃৎশিল্প, হাতির দাঁতের শিল্প, তাম্র কাঁসাসহ মিশ্র শিল্পের কিছু কাজ হয়েছিল। কার্পাস শিল্প এ সময় বেশ উন্নতি লাভ করে। আর এর আগেই বলা হয়েছে যে মসলিন তো সারা বিশ্বব্যাপী বিখ্যাত ছিল। মুসলিম শাসনামলে বাংলার অর্থনীতি 1200 থেকে 1757, 1204 সালে ইকতেরউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলায় প্রথম মুসলিম শাসনের সূচনা করেন। 1301 সালে শামসুদ্দিন ফিরোজশাহ বিনিময় প্রথা রহিত করে সোনারগাঁয়ে প্রথম মুদ্রার প্রচলন করেন। মধ্যযুগে শেরশাহের আমলে জমির উৎপাদিত ফসলের 1/4 খাজনা হিসাবে দিতে হতো। 1582 সালে রাজা টোডরমল এ অঞ্চলের রাজস্ব বন্দোবস্তের তালিকা প্রস্তুত করেন। শায়েস্তা খাঁর আমলে এ অঞ্চলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া গিয়েছিল। ইতিহাসে মুসলিম শাসন আমলকে স্বর্ণযুগ হিসাবে অভিহিত করা হয়। ব্রিটিশ শাসন আমল 1757 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1757 সালে পলাশি যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের দেওয়ানি লাভ করে। ইংরেজরা বাংলার দেওয়ানি গ্রহণের পর দ্বৈত শাসন প্রচলন করে। এই দ্বৈত শাসনের অত্যাচারে, কোম্পানির শোষণে মানুষের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও 1768 সালে খরার কারণে সৃষ্ট দুর্ভিক্ষ, 1770 সালে বাংলায় 1176 সালে এ সমগ্র বাংলায় চরম আকার ধারণ করে। এই দুর্ভিক্ষে প্রায় 1/3 মানুষ মৃত্যুবরণ করে এবং 33% জমি অনাবাদি জমিতে রূপান্তরিত হয়। প্রায় 1 দশক ধরে চলমান এই দুর্ভিক্ষে অনাহারে জনিত মৃত্যুর সংখ্যা দাঁড়ায় প্রতি 16 জনে 6 জন। এই দুর্ভিক্ষকে 76-এর মন্বন্তর নামে পরিচিত। 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত করার ফলে কিছু ধনী জমিদারগণ লাভবান হলেও দরিদ্র কৃষকরা দমন পীড়নের শিকার হয়েছিল। 1813 সালে হাউস অব কমন্সে ভারত হতে ইউরোপে পণ্য রপ্তানি নিষিদ্ধ করে আইন পাশ করার কারণে এই অঞ্চলের কৃষকরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই আইন পাশ করার পিছনে উদ্দেশ্য ছিল বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের ফলে ইউরোপে তথা ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়। শিল্প বিপ্লব হওয়ার ফলে ইংল্যান্ডের অর্থনীতি প্রবৃদ্ধি চরম আকার ধারণ করে। সেখানে বস্ত্র শিল্প ও অন্যান্য শিল্পের বেশ উন্নতি হয়। ফলে এই উপমহাদেশ থেকে বস্ত্র তথা অন্যান্য উৎপাদিত পণ্য আমদানির এই নিষেধাজ্ঞা আরোপের জন্যই হাউস অব কমন্সে এই আইন পাশ করা হয়েছিল। 19 শতাব্দীর প্রথম দিকে ইংরেজরা নীল চাষ শুরু করে। এই নীল চাষাবাদের কাজে জনগণকে জোর করে বাধ্য করা হলো। ফলে কৃষকেরা বাড়ি ছাড়তে বাধ্য হন। ফরাজি আন্দোলনের নেতা দুদুমিয়া এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। পাকিস্তানি শাসন আমল 1947 থেকে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত। 14 আগস্ট 1947 সালে ইংরেজ আধিপত্য থেকে মুক্ত পূর্ব পাকিস্তান পরবর্তী প্রায় 25 বছর পশ্চিম পাকিস্তানের শোষণের শিকার হয়েছিল। এ সময়ে সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা ও সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, কৃষি শিল্প প্রভৃতি সব ক্ষেত্রে সরকারি নীতি ছিল পশ্চিম পাকিস্তানের অনুকূলে। পূর্ব পাকিস্তানে পাট, তুলা সহ অন্যান্য কৃষি পণ্য উৎপাদিত হত। পূর্ব পাকিস্তান ছিল কৃষিতে উদ্বৃত্ত অঞ্চল। পূর্ব পাকিস্তানের উৎপাদিত পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হতো, যা পূর্ব পাকিস্তানের কল্যাণে ব্যয় না করে বেশিরভাগ পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হইত। রাষ্ট্রীয় আয়ের উৎস পূর্ব পাকিস্তান হলেও শিল্প কারখানায় স্থাপন হয়েছিল পশ্চিম পাকিস্তানে। 1950 সালে চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারি প্রথা
বিলোপ হলে কৃষকদেরকে সরকার নির্ধারিত খাজনা প্রদান করতে হতো। এতে পূর্ব পাকিস্তানের কৃষকের সমস্যা আরো বেড়ে গেল। দ্বিতীয়, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেখা যায় যথাক্রমে মোট ব্যয়ের মাত্র 31% ও 35% পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। পশ্চিম পাকিস্তানের 22 পরিবারের হাতে সম্পদের বেশিরভাগ চলে যেত, আর পূর্ব পাকিস্তানের জনগণ দরিদ্র থেকে দরিদ্র হতে লাগলো। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের তুলনামূলক চিত্র এখানে দেওয়া হলো। কৃষিক্ষেত্রে পূর্ব পাকিস্তান ছিল কৃষিতে উদ্বৃত্তাঞ্চল। পূর্ব পাকিস্তানের উৎপাদিত পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হতো, যা বৈদেশিক মুদ্রায় প্রায় 70%। এই অর্থ পূর্ব পাকিস্তানের কল্যাণে ব্যয় না করে বেশিরভাগ পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হতো। 1964 থেকে 65 সালে পাকিস্তানের মোট উৎপাদনের প্রায় 58% পূর্ব পাকিস্তানের কৃষির অবদান ছিল। ব্যাংক ও অর্থায়নের নিয়ন্ত্রণ 1947 সালে মুসলিম মালিকানাধীন ব্যাংক সমূহ বোম্বে হতে করাচিতে স্থানান্তরিত হয়। পূর্ব পাকিস্তানে যে বিনিয়োগ হতো তা পশ্চিম পাকিস্তানের ব্যাংকের মাধ্যমে পরিচালিত হতো। মাথাপিছু আয় 1969-70 সালে পূর্ব পাকিস্তানের মাথাপিছু আয় ছিল 339 টাকা, কিন্তু পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয় ছিল প্রায় 500 টাকা। কর্মসংস্থান দেশ বিভাজনের পর পূর্ব পাকিস্তানের উচ্চ পদস্থ প্রায় বেশিরভাগ পদ গভর্নর জেনারেল সহ পশ্চিম পাকিস্তানিদের জনগণ দ্বারা পূরণ করা হয়েছে। পূর্ব পাকিস্তানের জনগণের যোগ্যতা থাকা সহ উচ্চ পদস্থ পদে আসীন হতে পারেনি। এমনকি অফিস আদালতে উচ্চ এবং নিম্ন পদেও পূর্ব পাকিস্তানিদের সেভাবে নিয়োগ দেওয়া হয়নি। আন্তঃপ্রদেশ বাণিজ্য বৈষম্য 1967-1968 সালে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে রপ্তানি হইত 77.90 কোটি টাকার পণ্য, অপরদিকে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে রপ্তানি হতো প্রায় 121.60 কোটি টাকার পণ্য। প্রবৃদ্ধির হার 1964-65 সালে পূর্ব পাকিস্তানের প্রবৃদ্ধির হার ছিল 4.2%, অপরদিকে পশ্চিম পাকিস্তানের প্রবৃদ্ধির হার ছিল 6.2%। এছাড়াও আরো কিছু বৈষম্য আমরা লক্ষ্য করি, যেমন 1948 সালে পূর্ব পাকিস্তানে কাপড়ের কল ছিল 11টি, যেখানে পশ্চিম পাকিস্তানে ছিল 9টি। কিন্তু 1971 সালে আসি দেখা গেল পূর্ব পাকিস্তানে কাপড়ের কল মাত্র 26টি, সেখানে পশ্চিম পাকিস্তানে 150টি। 1950-51 হতে 1959 সাল পর্যন্ত বৈদেশিক সাহায্যের পূর্ব পাকিস্তানে ব্যয় হতো মাত্র 93 কোটি টাকা, অথচ পশ্চিম পাকিস্তানে ব্যয় হতো 408 কোটি টাকা। 1970 সালে পূর্ব পাকিস্তানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়, এতে প্রায় 5 লক্ষ লোক নিহত হয়। কিন্তু এই ঘূর্ণিঝড়ে যে বৈদেশিক সাহায্য এসেছিল তা পশ্চিম পাকিস্তান আত্মসাৎ করে। ফলশ্রুতিতে পাকিস্তানের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ আন্দোলন ও সংগ্রামে অবতীর্ণ হয়। দীর্ঘ সময় আন্দোলন ও সংগ্রাম করে অবশেষে বঙ্গবন্ধুর নেতৃত্বে 1971 সালের 26 মার্চ স্বাধীনতা আন্দোলন এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের জন্য এই আমি যতটুকু আলোচনা করলাম তার উপরে একটা বাড়ির কাজ দেওয়া হলো, তোমরা এই বাড়ির কাজটা নিজেরাই সমাধান করবা। বাংলায় সোনারগাঁয়ে প্রথম মুদ্রার প্রচলন হয় কত সালে? 1101 সালে, 1201 সালে, 1301 সালে, 1401 সালে। দ্বিতীয় প্রশ্ন, মুসলিম শাসনামলে অন্যতম বৈশিষ্ট্য হলো নৌশিল্পের প্রসার, মুদ্রার প্রথম প্রচলন, খাজনা প্রথা রহিত। এছাড়াও আরেকটা বাড়ির কাজ, নিচের উদ্দীপকটি লক্ষ্য করো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে দীর্ঘ সময় ধরে বিদেশিদের দ্বারা শাসন ও শোষণের শিকার হয়েছে।
বর্তমানে বাংলাদেশে ধীরে ধীরে অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে সরকার 2021 সালের মধ্যে এ সংক্রান্ত কিছু লক্ষ্য স্থির করেছে। উদ্দীপকে উল্লিখিত দীর্ঘ শাসন ও শোষণের সময়কাল কোনটি? 1757 থেকে 1947, 1757 থেকে 1971, 1857 থেকে 1947, 1947 থেকে 1971। 2 নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লিখিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জিত হলে দেশটি কোন স্তরে উন্নীত হবে? নিম্ন আয়, নিম্ন মধ্যম আয়, মধ্যম আয় এবং উচ্চ আয়। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা বাড়ির কাজ দুটো সমাধান করবে। আমি তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।